এই দাদা মেয়ে এটা পাঁচ খেয়েছে, আসুন পাঁচ পাঁচকে মেয়ে পিটিয়ে গেছে, মাথা মাথা টলছে টলছে, বসে পড়েছে বসে পড়েছে বসে পড়েছে। চান্ডুদা তনুশ্রী আর দিদি টিউশন ধরো, আসুন পাঁচ থেকে বয়স্ক লোকটা আছে দেখলাম তো, হ্যাঁ এক দুজন এই কাবার, এরা বাড়িতে রান্না করতেই তো পারে, তা না এখানে এসছে। আরেকদিন বলছে তার থেকে বাড়ি যাবে বাবা, বরকে রান্না করে খাইয়ে দিয়ে ঘর। তোমরা না ইচ্ছে দাঁড়িয়েছে, আসুন এই দেখলে ইচ্ছেকে মেরে যারা পাঁচ হচ্ছে। বাবার কোষ ধরো, হ্যাঁ চলে যাবে আসতে। তনুশ্রী আমি আমার মতো পড়লাম পড়লাম তনুশ্রী মেয়েদের তো এইভাবে লড়া কমা উচিত, তাহলে ঘর আর বর দুটোই সামলাতে পারবে। ওইখান থেকে আরেকটা ছেলে বললো, কি কি খাইয়ে মানুষ করছে কে জানে, এক ঘুষি দিতে শর্মিলা পকার পার। ওখান থেকে যুবক বলছে, কাকু আপনার বাড়িতেও কাকিমাকে প্র্যাকটিস করতে বলুন। ওর পাশ থেকে একটা ছেলে বলছে, মেয়েদের তো এইভাবে লড়াকু হওয়া উচিত, তাহলে ঘর আর বর দুটোকেই সামলাতে পারবে। ওইখান থেকে একটা যুবক বলছে, কি খাইয়ে মানুষ করেছে কে জানে, এক ঘুষি দিয়ে তো শর্মিলা করে পকার পার। দুধের সঙ্গে একটু সাহস মিশিয়েছিলাম বাবা, সেটাই খাইয়েছি, আর সেই জন্যই একটা পাঞ্চে না উঠে দাঁড়াতে পারে না। কেন 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 চুপ করবো কেন, তোরাও তোরা তো চিয়ার কর, হাততালি দে। দেখতে পাচ্ছিস আমাদের মেয়েটাকে এরকম খেলছে, কি ইচ্ছা করছে জানিস তো, ব্রহ্মচারী বাড়ির সম্পর্কে কান ধরে দাঁড় করিয়ে এখানে দাঁড় করিয়ে দিন, আর বলি যে দেখো কেমন। দেখো
জিমির ক্যামেরা কাট, সাড়ে টু মাম বাবা মা টু ধরো, টু ধরো, একটু কিউ দিয়ে দিও তো ক্যামেরা।